আর একটি কথা মনে রেখো,
তোমার মতো একটা বাঁধরের গলায়। আমার কন্যা কখনো বর মাল্য পরাবে না, কথা দাও যেন মনে থাকে। তোমার তোমার আকাশ কুসুম কল্পনা দেখে আমি অবাক হচ্ছি। সেনাপতি রাজকুমারী কুসুম তার আছে আমার জীবনের সঙ্গিনী করার জন্য, আপনি আপনি আমাকে দান করুন মহারাজ। আমি সারা জীবন রাজকুমারী কুসুম তারাকে পেয়ে আমি রাস মাতায় তুলে রাখব। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, একটি একটি কথা মনে রেখো, আমার কন্যা কুসুম তারা তোমার মতো একটা ইথর বদমাইশের গলায় কখনো বর মাল্য পরাবে না, কখনো না। আমি ধর আমি 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 ধর আমি ধর আমি তুমি আমাকে ইথর বদমাইশ বলে গালি দিয়েছ, কিন্তু এই সরাবতি বিক্রম সেন এখনো তুমি চিনতে পারছ না। তুমি মনে রেখো না তো আতঙ্ক শেখর, এই এই রাজকুমারী কুসুমতারাই হবে আমার জীবনের সঙ্গী। আর যদি আমি রাজকুমারী কুসুমতারাকে আমি দুবে নাই পাই, তাহলে তোমার রাজ্য ডাকে এক রাতের মধ্যে আমি উত্তম কুমারের গর্দান কেটে রাজা মোহন রাজের কাছে তার শির আমি পাঠিয়ে দিব। মৃত্যুর জন্য প্রস্তুত হও উত্তম কুমার। সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই? কি করব ভাই উত্তম কুমার, আমি আমি যে হুকুমের গোলাম, তোমাকে হত্যা না করলে যে আমার গর্দান যাবে। ভাই ভাই তুমি মৃত্যুর জন্য তৈরি হয় না উত্তম কুমার, তুমি মৃত্যুর জন্য তৈরি হয় না। জল্লাদ ভাই তুমি যখন আমাকে হত্যাই করবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে যখন চলে যেতে হবে, শোনো শোনো জল্লাদ ভাই, তুমি তুমি আমায় একটু সময় দাও। মৃত্যুর পূর্বে আমি শেষবারের মতো আমার ভগবানকে ডেকে করো। আমার
জল্লাদ ভাই তা হয় না,
তুমি আমার সঙ্গে চলে গেলে যে তোমার স্ত্রী পুত্র না খেয়ে মরা যাবে, জল্লাদ ভাই মরে যাবে, তাতে আমার কোন দুঃখ নেই, কারণ জল্লাদের ছেলে বেঁচে রাখলে জল্লাদের হবে। কিন্তু কিন্তু তুমি যে রাজার ছেলে, রাজার ছেলে বেঁচে থাকার অবশ্যই প্রয়োজন আছে। জল্লাদ ভাই উত্তম কুমার, জল্লাদ ভাই উত্তম কুমার, তুমি এত মোহ জল্লাদ ভাই উত্তম কুমার, আজ থেকে এই শয়তান মোহন আমার বাইরে, জল্লাদ ভাই তুমি যে আমার ভাই, তুমি যে আমার ভাই উত্তম কুমার, জল্লাদ ভাই জল্লাদ ভাই। চলো এই মুহূর্তে অনেক আমাদের বিলম্ব হতে পারে, আমরা এই মুহূর্তে রাজ্য ত্যাগ করে অনেকে দূরে পালিয়ে যাই, চলো উত্তম কুমার চলো, হয়তো দুশ্মনের বলে এসে আমাদেরকে আক্রমণ করতে পারে, চলো চলো উত্তম কুমার চলো চলো। আমার তো সেই শীত লাগতাছে, দিদি দিদি থাকতে আমার একটা দিও, আগে খায়া লই খায়া শরীর গরম করি, আমার তো সেই শীত লাগতাছে,
আমি অকান দরাই করে দাও না মাঝি ভাই। এ বাতিলা এ দেখ তো কেডা আই আই তো ডাকতাছে শান্তি মতো বিড়ি ঢোকাই বলে কে দিলাই না আইতে দেখতাছি দেখ তো ওই তা সাথে হাগা না তো দেখ আগোয়া মাঝি ভাই মাঝি ভাই ও দাদা কি রে বাতিলা আমরা খুব বিপদে পড়ে এসেছি মাঝি ভাই, আমাদেরকে ওপারে একটু পার করে দাও না মাঝি ভাই। আরে আসো আসো আসো, আমরা নৌকায় উঠাই আবার তোমরা নৌকা
আমি আমি এখন কি করব? উত্তম কুমার, তাহলে তাহলে তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু খুব সাবধান, আমি পিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না উত্তম কুমার, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না। আমার যে বড্ড ঘুম পাচ্ছে, আমি এখন একটু এখানে ঘুমিয়ে পড়ব। না 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 মোহনদা, পিতাকে মেরো না, মাকে মেরো না, দিদিকে ছেড়ে দাও। না না না, একি একি তো কাউকে এখানে একি। তাহলে কি, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? উত্তম কুমার, উত্তম কুমার, এই এই দেখো ভাই, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি, তুমি তুমি পেট ভরে খাবে ভাই। উত্তম কুমার, উত্তম কুমার, দেখি দেখি উত্তম কুমারকে তো দেখতে পাচ্ছি না। উত্তম কুমার, উত্তম কুমার, এ ভগবান, দেখি দেখি করলে তুমি ভগবান, দেখি করলে উত্তম কুমার, উত্তম কুমারকে যাবে খুঁজে পারছি না। তাহলে কি বুঝবো, দুশ্মনের দলে উত্তম কুমারকে তুলে নিয়ে গেছে? না 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 না, আমি যাই, আমি যাই, আমাকে যে উত্তম কুমারকে খুঁজে বের করতে হবে, উদ্ধার করতে হবে। উত্তম কুমার, উত্তম কুমার, আমি যে কোথাও জল্লাদ ভাইকে খুঁজে পাচ্ছি না, আমি এখন কোথায় যাব, কি করব, আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। জল্লাদ ভাই, উত্তম কুমার, উত্তম কুমার, আমি আমি এখন কোথায় যাব, কি করে উত্তম কুমারকে খুঁজে পাব? হে ভগবান, তুমি তুমি আমার উত্তম কুমারকে খুঁজে দাও ভগবান, তুমি উত্তম কুমারকে খুঁজে দাও। উত্তম কুমার, উত্তম কুমার, উত্তম কুমার, উত্তম কুমার, বন্ধু উত্তম কুমার, কই 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 পেও তুজে না, আমার বন্ধু সন্ধান করতে পারলাম না, না না। তাহলে কি আর কোনদিন তাকে আমি খুঁজে পাবো না? ওই তো, ওই তো কে জানি এদিকে আসছে, আমি আমি জিজ্ঞাসা করবো তার কাছে। কে তুমি, কে বন্ধু তুমি? বন্ধু আমি যে তোমায় কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি,
আমি তো ভেবেই পাচ্ছিলাম না আমরা যে আবার দেখা পাবো, আমি যে করতে পারিনি বন্ধু। জানো বন্ধু, আমি তোমায় কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি, এসো বন্ধু, এসো এসো বন্ধু, বন্ধু। চলো বন্ধু, আমরা এই গাছটার নিচে একটু বিশ্রাম করি। তাই চলো, তাই চলো বন্ধু। চল দেখি আমরা ওদের ঘুম ভাঙাতে পারি কি না। চল সখি। কে গো তুমি শুয়ে আছো দেখছি।
আর এই আভির ভাঙতে এসে তুমি আসো। এই উঠো না, আরে উঠো। একই বন্ধু আর তোমাদের একই বেশ। এ যে অনেক কথা কুসুম, চলো কুসুম আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলো বন্ধু, তাই চলো, চল সখী, চল চল।